শত শত রটনা মজাদার ঘটনা চলছে জীবনে আপনা হাসির গল্প নিয়ে বাক্স বন্দি করে আমাদের কমেডি কর্নার কমেডি কর্নার হাই আমি অপূর্ব আপনারা দেখছেন কমেডি কর্নার প্রথমেই কথা বলবো দাদুকে নিয়ে দেখ দাদু বলছে বাবা আগে একটা সময় ছিল আমি আমাদের বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে হিসি করতাম আর শ্যামলীদের বাড়ির জানলায় গিয়ে লিখতাম আই লাভ ইউ শ্যামলী বাবা আগে একটা সময় ছিল আমি আমাদের বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে হিসি করতাম আর শ্যামলীদের বাড়ির জানলায় গিয়ে লিখতাম আই লাভ ইউ শ্যামলী আর এখন হিসি করতে গেলে নিজের জুতাই ভিজা যায় এরকমই অনেক দাদু আমাদের আপনাদের সবার পাড়াতেই আছে যাদের ছেলে পুলে আছে অস্ট্রেলিয়ায় মেয়ে আছে আমেরিকায় দাদু ঠাকুমা এখানে একা থাকে টাকা পয়সাও পাঠায় না কি দিন তাই দাদু একদিন কি করেছে জামা কাপড়ের দোকানে চাকরি পেয়েছে মানে বস্ত্র বিপণী তা বিকেলবেলা দাদু জামা কাপড় গুছোচ্ছে এমন সময় একটি সুন্দরী মেয়ে আসে এক্সকিউজ মি দাদু আমায় আন্ডার প্যান্ট দেখান তো আন্ডার প্যান্ট আজকে আমি পরে আসিনি রে মা তাই এরকমই দাদু একদিন কি করেছে বাড়িতে অ্যাকোরিয়াম আছে তা বাজার থেকে দুখানা জ্যান্ত লোটে মাছ কিনেছে অ্যাকোরিয়ামে রাখবে তা প্রথম মাছটির নাম রেখেছে একটি এবং দ্বিতীয় মাছটির নাম রেখেছে দুটি বললাম দাদু এ মাছেদের এরকম নাম কেন একটি দুটি দেখ বাবা যদি একটি মাছ মইরা যায় তাহলে দুইটা পয়সা থাকবে বুঝেছিস ধন্যবাদ দেখতে থাকুন কমেডি কর্নার